ইয়ান উঠো কিয়ান, আমি দেখি পানি দিয়ে দেখি ঠিক হয় নাকি। এই যে কেন আমি নিয়ে আসছি, কিয়ান কিয়ান, হ্যাঁ হ্যাঁ আসো 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 কিয়ান, আসো 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 আসো, উঠো উঠো আসো, আমরা বিছানায় যাবো। কিয়ান আসো আসো আসো, তুমি আসো, তুমি বাসায় রেস্ট করো, তাহলে আমি ফ্যান ছেড়ে দিই। কিয়ান খাবারে তো কোনো টেনশন নেই, আমি বাসা আমি বাইরে হোটেল থেকে খাবার নিয়ে আসছি, আমি যাচ্ছি প্লেটটা রেডি করি, তুমি এখানে একটু রেস্ট নাও। কিয়ান আমি প্লেট নিয়ে আসছি, কিয়ান তোর কি হয়েছে? কিয়ান আমাকে মারতেছে কেন? ও ঠিক আছে তো কিয়ান, কিয়ানের বিহেভিয়ার তো ঠিক না, তো সেরকম বাসার মালিক চলে আসবে মনে হয়, ওরা তো পাশে থাকে, পাশে থাকে, ওরে খুলতেছে না কেন, খুলতেছে না কেন, ভাঙতে হবে মনে হয় মাঝে। থাক, হসপিটালে নিয়ে গেলে কিচ্ছু হবে না। আপনার ভাইয়ে ঠিক হয়ে গেছে, কমে দেন চলে যান। আমার তোর সাথে একটা পার্সোনালি কথা বলতে হবে কেন, এইসব কেমনি হচ্ছে, তুই হঠাৎ করে তোর ভিতরে তুই কেমন আমি আচরণ করতেছিলি, আর তারপর আমারও মাঝখানে একবার কেমন আমি মানে মাথা হচ্ছিল, কিন্তু কেন এসব কেমনি হচ্ছে ভাইয়া? এটা কি? ওইটাই যেটা আমরা দুইজন ভাবতেছি, হন্টেড হাউস, হন্টেড হাউস। কিয়ান আমার তো মনে হয় না হন্টেড হাউস, আমার তো মনে হয় এটা, কিয়ান যখন কালকে আমি রাত্রে ঘুমাচ্ছিলাম আমি একটা ছেলেকে দৌড়াতে দেখছিলাম প্রিন্সের মতন, ও তারপর হঠাৎ করে তুমি বারবার পাশে ঘুরতেছিল, আর তারপর থেকে তো আমি তোমাকে আজকে রাত থেকে দেখতেছি কি তোমার খুবই খারাপ অবস্থা, আর যখন আমারও একটু একটু যখন হচ্ছিলো তখনও আমি আশেপাশে মানে দেখি না, কিন্তু আমি ফিল করতে পারতেছিলাম কি কেউ তো আমার পিছনে ঘুরতেছে, কি আর আমি ওই রাত্রে আমি নিজের চোখে দেখছি কি ওটা ওই প্রিন্সের মতন কেউ। তার মানে ওটা হলার প্রিন্স? হুম।